السلام عليكم ورحمة الله وبركاته. حميد ومصلى نعم بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. তো চলেন আমরা আজকে পার্ট নাইনে আপনাদের সামনে দুটি শব্দ লেখা রয়েছে, ওয়াও হা, ওয়াও হা। দেখুন ওয়াও কীভাবে লেখা রয়েছে আর হা কীভাবে লেখা রয়েছে। এবার আমরা দেখব ওয়ের সঙ্গে আলিফ কীভাবে যুক্ত হয়। এর পূর্বে আমরা পড়েছিলাম দাল, জাল, র, জা। যেভাবে আমরা দাল, জা, র, জা এর সঙ্গে আমরা আলিফ অ্যাড করেছিলাম, ওয়াও ওয়ের ক্ষেত্রে একই হবে। মানে এই ওয়ের সঙ্গে এখানে এটা ওয়াও, তো এভাবে আলিফ যুক্ত হবে না, এটা ওয়াও, এভাবে আলিফ যুক্ত হবে, তার পার্শ্বে লিখতে হবে আলিফকে। বোঝা গেছে? মানে এটা হচ্ছে ওয়াও, এটা হচ্ছে আলিফ। শুনতে পারা গেছে? আলিফ যদি পূর্বে অ্যাড হয় তবে এভাবে হবে। আপনি মনে করছেন যে না, আমি আলিফকে এভাবে অ্যাড করবো, এটা আলিফ, এটা ওয়াও, কিন্তু না, ওটা আলিফ নয়। আলিফ কোনো দিন প্রথমে কাউর সঙ্গে যুক্ত হয়ে আসে না, মানে সেন্টে লেগে আসে না। কীভাবে আসে? এভাবে। বুঝতে বুঝতে পারছে? এবার দেখুন হায়ের সঙ্গে এটা হচ্ছে হা। এখানে একটু ভালো করে মনে রাখতে হবে, কোরআন মাজিদে এভাবে কিন্তু শব্দ বারবার ব্যবহার হয়েছে, এভাবে থাকছে, এভাবে দুটো ফোটাও আছে, তখন আপনি এখানে এটাকে হা আর বলবেন না, সেটা হচ্ছে কি তা। তা আপনি কীভাবে বলবেন সেটা হচ্ছে কি, দেখুন ওপরে দুটি ফোটা আছে, তার জন্য হয়ে গেছে ওটা তা। যদি ফোটা না থাকে তখন আপনি হা বলবেন। এর সঙ্গে যদি আমরা আলিফ অ্যাড করি তবে এরকম এভাবে আসবে। এবার গেছে লম্বাটা আলিফ, এটা হচ্ছে হা। আর হা চিনবেন আপনি, দুটো ছিদ্র রয়েছে, ভালো করে দেখুন, হাইয়ের দুটি ছিদ্র, একটা নিচে একটা উপরে, বুঝতে পেরে গেছে? আরও ভিন্নভাবে আসে সেটা পরে আমরা বলবো। এবার দেখি আমরা ওয়াওটাকে বাক্যের শুরুতে কীভাবে আসে। ওয়াও যেভাবে দেখছেন বাক্যের শুরুতে সেভাবেই আসবে। দেখুন আমি দেখছি, হ্যাঁ ওয়াও দুটি ফোঁটা কার বললেন আপনি, উপরে দুটি ফোঁটা কার থাকে, তাইর, তাহলে ওয়াও তা র। বুঝা গেছে? এবার আবার দেখব কি বাক্যের মধ্যখানে ওয়াও কীভাবে আসে। বললো আপনি একটি ফোঁটা কার হয়, একটি ফোঁটা নিচে বা, জানি আমরা এই যে ওয়াও আলিফ হা দাল। চিনতে পারছেন কী কী আছে? বা, ওয়াও, আলিফ, হা, দাল। বুঝা গেছে? এবার দেখি আমরা পরবর্তী শব্দ, অর্থাৎ বাক্যের শেষে ওয়াও কীভাবে আসে। বুঝা গেছে? দেখুন এখানে এই দেখুন ওয়াওটা কিন্তু এভাবে আসবে। বুঝা গেছে? যদিও এখন বাক্যের শেষে আছে, আমরা এখানে একটা আলিফ যদি লিখে দেওয়া হবে কোনো অসুবিধা নেই, একথা আপনি চিনতে পারবেন ওয়াও কীভাবে আসবে। বোঝা গেছে? মুখটা গোল হয়ে গোল হয়ে এভাবে আসবে। এবার দেখি আমরা হা, হায়ের সঙ্গে তো আমরা আলিফ অ্যাড করলাম, এবার দেখি বাক্যের শুরুতে হা কীভাবে আসে। দেখুন কী আছে, হা, জিম, র। বুঝতে পারছেন? কিছু বুঝতে পারছেন কেটা? হা, জিম, র, দুটো ছিদ্র আছে কি নেই? নিশ্চয় আছে। এরপরে আমরা মধ্যখানে দেখব, মুখটা গোল একটি ফোঁটা, সেটা হচ্ছে কি থা, দুটো ছিদ্র, হা, এটা ওয়াও। বুঝা গেছে? এবার আমরা দেখব বাক্যের শেষে এই দেখুন দেখিস কী আছে, দাল, সিন, হা। যদি হা শেষ এভাবে আসে এভাবেই লেখা থাকে, বুঝতে পারা গেছে? যদি আমরা এর সঙ্গে আলিফ অ্যাড করি তো কোনো অসুবিধা নেই, নামাভাবে আলিফ অ্যাড হয়ে যাবে। বোঝা গেছে? তো যাই হোক, আজকের মতন এখান থেকে, এর পরবর্তী ভিডিও আমরা নতুন কিছু শিখবো। আসসালামু আলাইকুম।